আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কোরআন কেন আগুনে পুড়ে না? কোরআনের ভেতর কি আছে? সব পুড়ে গেল কিন্তু কোরআন পুড়ে না। সাহাবীদের সময় কোরআন পুড়িয়ে ফেলা হয়েছিল, আসলে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? তাহলে কি ইসলাম ধর্ম সত্য? অন্যের ধর্মের বই কি আগুনে পুড়ে না? যদি না পুড়ে তাহলে তাদের ধর্ম কি সত্য? এইভাবে প্রতিনিয়ত আমাদের মনে প্রশ্ন ঘুরতে থাকে। প্রত্যেকবার মুসলিম এবং অমুসলিম যদি কোথাও আগুন লাগে তখন বলে যে হিন্দুদের তাদের বই আগুনে পুড়েনি, কিংবা মুসলিমদের তাদের কোরআন আগুনে পুড়েনি। এইখানে প্রথমত আপনার একটা জিনিস বুঝতে হবে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে কোনোভাবে অলৌকিকতার প্রকাশ করাতে পারেন। আল্লাহ চাইলে অলৌকিকভাবে কোরআনুল কারিমের কোনো কপিকে পোড়া থেকে হেফাজত করতে পারে বা অন্য কোনোভাবে নিদর্শন দেখাতে পারেন। আল্লাহ সুবহানু তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। দ্বিতীয়ত হচ্ছে, তবে কখনো কখনো দেখা যায় এই মর্মে প্রচলিত সংবাদগুলো সঠিক নয়, হয়তো কোরআন নয় বরং অন্য কিছু পড়েনি। যখন অনলাইনে ভাইরাল হয়ে যাওয়ার সংবাদগুলো ভুল প্রমাণিত হয় তখন সাধারণ মানুষ অজ্ঞ মানুষের মতো ঈমান বৃদ্ধির বদলে উল্টো বিপরীত প্রতিক্রিয়া হতে পারে। হয়তো তারা ধার্মিক মুসলিম সম্প্রদায়ের বিশ্বাসযোগ্যতার ব্যাপারেও বীতশ্রদ্ধ হয়ে যেতে পারে। কোনো সংবাদ শুনলে তা অবশ্যই যাচাই বাছাই করা উচিত। তৃতীয়ত হচ্ছে, আগুনে কোনো কক্ষ সম্পূর্ণ পুড়ে গেলেও অনেক সময় এর ভেতরকার সব কিছুই শতভাগ পুড়ে যায় না, অনেক কিছুই আংশিক বা সম্পূর্ণভাবে অক্ষত থেকে যায়। কোনো কিছু পুড়ে না গেলে যে সেটা সবসময় অলৌকিকতার প্রকাশ হিসেবে হয় তা কিন্তু নয়। হয়তো ক্যাবিনেটের মধ্যে থেকে যাওয়া অন্য কোনো বই, দলিল বা অন্য কোনো কিছু থাকতে পারে, এর অর্থ এই নয় যে সেগুলো আল্লাহ তাআলার কিতাব। কখনো কখনো ভিন্ন ধর্মাবলম্বী অনেককে দেখা যায়, তারাও একইভাবে দাবি করছে যে আগুনে আর সব কিছু পুড়ে গেলেও তাদের ধর্মগ্রন্থ পড়েনি। কেউ যদি এটা বিশেষ করে বসে থাকে যে স্রেফ আগুনে না পুড়াই একটা গ্রন্থের সত্যতার প্রমাণ, তাহলে তো তার ওইসব ধর্মগ্রন্থকেও বিশ্বাস করতে হবে। কাজেই ফেসবুকে প্রচারিত ভাইরাল নিউজ দেখে সেগুলোকে নিজ ইমানের মানদণ্ড বানানো যাবে না। কোনো গ্রন্থের সত্যতার প্রমাণের বক্তব্য বিষয়ের মাঝে সীমাবদ্ধতা থাকা উচিত, এর দলিলের প্রমাণের মাঝে। চতুর্থ হচ্ছে, আগুনের সব কিছু পুড়ে গেলেও পুড়েনি কোরআন। আমরা এটা ভালোভাবে প্রচলন করে আসছি সেই কয়েক দশক থেকে। এই ধরনের ভাইরাল নিউজগুলো দেখে থেকে অনেকে অজ্ঞ ব্যক্তির এই ধারণা বদমূল হয়ে যেতে পারে যে আগুনে কখনোই কোরআন পড়ে না। এই ধরনের অজ্ঞ ব্যক্তিদের আবেগে গদগদ হতে যেমন সময় লাগে না, তেমনি ঈমান হারা হতেও সময় লাগে না। এদের সামনে কখনো কোরআন বা অন্য ইসলামিক কিতাব পুড়ে যাবার সংবাদ দেখানো হলে এরা সংশয়ে পড়ে বসে থাকে। শুনতে হাস্যকর লাগলেও সমাজে অনেক মানুষের অবস্থা এরূপ। কোনো কোনো স্থানে অগ্নিকাণ্ড হলে কোরআন, সহিহ বুখারী বা যে কোনো ইসলামিক কিতাব পুড়ে ধ্বংস হয়ে যেতে পারে। এর ফলে মোটেও কোরআন বা ইসলামী যে বইগুলো রয়েছে তা মিথ্যা প্রমাণিত হয় না। খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে কোরআন সংকলনের সময় সাহাবীদের কমিটি ইজমার দ্বারা প্রস্তুতকৃত কোরআনের কপিগুলো বাদে অন্যান্য ব্যক্তিগত উদ্যোগে তৈরিকৃত কোরআনের কপিগুলোকে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল। কেননা ব্যক্তিগত উদ্যোগে তৈরিকৃত কপিগুলোতে ভুল ত্রুটি থেকে যাবার ব্যাপক সম্ভাবনা ছিল এবং সেগুলো থেকে গেলেও পরবর্তীকালে মুসলিম উম্মাহর জন্য বিশাল ফিতনার কারণ হতো। সাহাবিদের এই আমলের আলোকে ওলামাগণ দলিল দেন যে অতিমাত্রায় পুরনো কোরআনের পৃষ্ঠা পড়ার অনুপযোগী হয়ে গেলে সেগুলোকে যেখানে সেখানে নোংরা স্থানে ফেলে না দিয়ে বরং পুড়িয়ে ফেলা উচিত, এর ফলে কোরআনের অবমাননা হয় না। পঞ্চমত হচ্ছে, সর্বোপরি ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে আমরা যে সকল
তথ্যগুলি দেখছি কোরআন নিয়ে যে বিষয়গুলি প্রচার হচ্ছে তা বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল হওয়ার জন্য ইউটিউব থেকে টাকা ইনকামের জন্য নিজেকে ফেমাস করার জন্য উদারতা করার জন্য কিংবা ফিতনা করার জন্য ইসলামকে আবেগ দিয়ে সবকিছুকে মোটিভেশন করা আপনি দেখবেন এইসব কাজগুলো যারা করছে তারা কিন্তু সাধারণ শ্রেণীর মানুষগণ কোনো আলেম ওলামা এই ব্যাপারে প্রত্যক্ষভাবে অংশীদারিত্ব নেই প্রত্যক্ষভাবে বলছে না যে কোরআন সেখানে পুড়ে যায়নি এই জন্য আমাদের ঈমান আকীদা বৃদ্ধি হচ্ছে এভাবে কোনো আলেমরা বলে না বলে হলো যারা কোরআন হাদিসের জ্ঞান খুবই কম এসব বিষয়ের জন্য তো কোরআন আসেনি এই জন্য খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহিমুল্লাহ তিনি বলেছেন যে বাংলাদেশের আবেগী ব্যক্তি বেশি আবেগী মানুষ বেশি আবেগ তাদের অতিরিক্ত আবেগ তারা ইসলামের প্রতি আবেগ এত বেশি বাড়ি দেয় যে বেদাত আমল সিরকের মতো আমলকে তারা উচ্চ পর্যায়ে নিয়ে চলে যায় বেদাত আমলকে বা হারাম কাজকে তারা বেশি ভালোবাসে কিন্তু যদি সহিহ হাদিস তাদের সামনে বলা হয় করতে বলা হয় বা ওটা ভুল এটা সঠিক তখন তারা সেটা মানে না তারা ওই বেদাত আমল জাল আমল তারপরে মিথ্যা হাদিস ওই সকল হাদিসই তারা ওই সকল হারাম কাজকে তারা বেছে নেয় কোরআনের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলি মানুষ এত পরিমাণ ভাইরাল করে তাহলে অন্যান্য ধর্মগ্রন্থ যেগুলো রয়েছে সেগুলো তো পুরে না তা সেটা কারণে কি সেই ধর্মগ্রন্থ প্রমাণিত যে পুরনি বিধায় ওই ধর্মগ্রন্থটি সঠিক আপনি বলতে পারবেন আপনি যে ভাবছেন যে শুধু ইসলামিক বই পুরে না অন্য বই তো পুরে না ধর্মগ্রন্থ বাদ দেন অন্যান্য যে সকল বইগুলো রয়েছে সেগুলো তো পুরে না আর কোরআন না পড়ার কারণে কিছু ব্যাখ্যা রয়েছে সেটা হচ্ছে যে কোরআনের যে উপরে যে মলাটটা থাকে সেই মলাটটা এটা পড়তে অনেক সময় লাগে আর মোটা জিনিসে আগুন ধরতে সময় লাগে চিকন যে সকল বইগুলো রয়েছে সেগুলো আগুনে পুড়ে যায় সেগুলো এত সুন্দরভাবে মলাট থাকে না কিন্তু কোরআনের যে বইগুলো রয়েছে সেগুলো মলাট অনেক মোটা থাকে স্বাভাবিক এগুলো তো বুঝতে হবে ভাই এটা এটা দিয়ে আপনি কি বুঝতে চাচ্ছেন এইসব শেয়ার করার চাইতে আপনি মূলত কোরআন হাদিসের আয়াতগুলো শেয়ার করুন যেসব জায়গায় আগুন লাগে তাদের জন্য দোয়া করুন তাদেরকে সাহায্য করুন সেখানে মানুষদেরকে সান্ত্বনা দিন তাদের খোঁজখবর নিন ইসলামে আগুনে পুড়ে যাওয়া যে বিষয়গুলো রয়েছে সেই আগুনে পুড়ে যাওয়ার পর যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করুন এটা কাজে দিবে এগুলো শেয়ার করুন মানুষদেরকে সাহায্য করার জন্য উৎসাহিত হয়ে মানুষদেরকে সাহায্য করুন কিন্তু এইসব ভিডিও শেয়ার করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মানার তৌফিক দান করুক আমিন